ওম নম ভগবতে বাসুদেবায় বায় ভগবৎ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুযোগ আজ পর্ব একশো কুড়ি আগের দিন আমরা সাতাশতম শ্লোক অনুধায়ন করেছিলাম আজ আমরা আঠাশতম শ্লোক থেকে আমাদের পাঠ শুরু করবো সাতাশতম শ্লোকে বলা হয়েছিল হে নন্দন তুমি যা কিছু করো যা কিছু খাও যজ্ঞে যা কিছু আহুতি দাও যা কিছু দান করো এবং যে সব তপস্যা করো সে সবই আমাকে সমর্পণ করে দাও আঠাশতম শ্লোকে বলা হচ্ছে শুভ ফলই এবং মোক্ষ সেই কর্মবন্ধনই সন্ন্যাস ও যোগযুক্ত আত্মা বিমুক্ত মাম উপৈশী অর্থাৎ এইভাবে সন্ন্যাস যোগযুক্ত হৃদয়ে কর্মের শুভ ও অশুভ ফলের বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করে তুমি আমারই কাছে আসবে এইভাবে যখন অধ্যাত্ম সাধনা করে তুমি মুক্ত হবে তখন তুমি আমাকেই লাভ করবে কিভাবে লাভ করবে সন্ন্যাস ও আত্মা অর্থাৎ যে ভক্ত সন্ন্যাস যোগ বা সর্বস্ব সমর্পণের অভ্যাস করেন যেটা আগের শ্লোকেও বলা হয়েছে এই সর্বস্ব সমর্পণের যে অভ্যাস করলে সেই অভ্যাসের ধারা সেটি তার সন্ন্যাস যোগ দ্বারা যুক্ত হওয়া হবে তখন তার সমস্ত কর্ম ঈশ্বর অভিমুখী হয়ে যাবে তার খাওয়া পড়া চলা ফেরা লোকের ব্যবহার লোকসঙ্গে ব্যবহার প্রতিটি কার্যতা ঈশ্বর ভূমিকে হয়ে ঈশ্বর অভিমুখে হয়ে যাওয়ার ফলে তিনি তখন যা কিছু করেন যেন এটা যেন পথে একটি সন্ন্যাসযোগ শুভ ফলই এবং মোক্ষ সে কর্মবন্ধনই অর্থাৎ এই শুভ শুভ সমস্ত কর্মের যে ফল আছে এই সমস্ত কর্মের ফল থেকে তুমি মুক্ত হয়ে যাবে সংসার থেকে সমাজে থেকেও একজন মানুষ এই সন্ন্যাসযোগ যুক্ত আত্মা হতে পারে যদি তিনি তার সমস্ত কর্মের ফল ঈশ্বরে সমর্পণ করতে পারেন বিমুক্ত মাম উপসী এই রকমভাবে ভক্ত মুক্ত হয়ে আমাকে লাভ করেন এরপরে বর্তী শ্লোক উনত্রিশতম শ্লোকে ভগবান বলছেন সম অহং সর্বভূতেশু নমে দেশ্য নপ্রিয় যে ভয়ন্তী মাং ভক্তা মইতে তেসু অহং অর্থাৎ সমহং সর্বভূতু আমি সকল জীবের মধ্যে সমভাবে বিরাজ করি আমার কেউ দেশও নেই বা কেউ প্রিয় নয় কেউ অপ্রিয় নয় কিন্তু যারা ভক্তির সঙ্গে আমার ভজনা করেন তারা আমাতে থাকেন এবং আমিও তাদের মধ্যেই অবস্থান করি সমহং সর্বভূত্যু অর্থাৎ সকল জীবের মধ্যে আমি সমানভাবেই থাকি ঈশ্বরের কোনো পক্ষপাতিত্ব নেই তার কেউ প্রিয় নেই কেউ উদ্দেশ্য নেই তিনি কাউকে দেশও করেন না এবং তার কেউ প্রিয়ও নয় স্বাভাবিকভাবে কিন্তু যে ভজনতি তুমাং ভক্তা কিন্তু যিনি ভক্তির সঙ্গে আমাকে ভজনা করেন তারা আমাতে থাকেন আমিও তাদের মধ্যে থাকি মইতে মহিতে চপি অহম এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে যে আগুন জ্বলছে তার যে কাছে যাবে সেই আগুনের উত্তাপ সে পাবে শীতকালে আগুন জানানো হচ্ছে দূরে বসে থাকলে কিন্তু আগুনের উত্তাপ পাওয়া যাবে না তার কাছে যেতে হবে তেমনি ভগবানের যে কাছে যায় যে ভক্ত সমস্ত কর্ম সমর্পণ করে যখন অনন্য মনা হয়ে তাকে ভজনা করেন সেই যে প্রিয় ভক্ত তার প্রিয় হয়ে যায় কেন কারণ তিনি তার কাছে এসছেন সে ভগবত সেই মাধুর্য উপলব্ধি করতে পারে যেটি যে ভক্ত নয় যে সাধারণভাবে ঈশ্বর সম্পর্কে উদাসীন সে ভগবানের সেই মাধুর্য তিনি লাভ করতে পারবেন না তিনি সেই ভক্তের কাছে সুলভ হবেন না ভক্ত তার মধ্যে থাকেন না সেই জন্যে ভক্ত যদি তার মধ্যে থাকেন তিনি যদি অনন্যভাবে তাকে ভজনা করেন তাহলেও তিনিও তার কাছে সুলভ ভগবানও তার কাছে সুলভ হয়ে যান এখানে ভগবানের পক্ষপাতিত্ব নয় এটা হচ্ছে যেহেতু ভক্ত তার কাছে এগিয়ে এসেছে তিনিও তার কাছে এগিয়ে এসেছেন আগুনের উত্তাপ যেমন পায় যেমন যদি কেউ সূর্য সূর্য সবার উপর সমানভাবে আলো দিচ্ছে তারও কোনো দেশ নেই কেউ প্রিয়ও নেই তেমনিভাবে ভগবানও তার ভগবত্তা নিয়ে রয়েছেন যারা তাকে ভজনা করছেন তারা তার সেই মাধুর্য তার ঐশ্বর্য তার প্রেমকে উপলব্ধি করতে পারেন সেই জন্য বলা হচ্ছে সমহং সর্বভূতেশু আমি সবার মধ্যে আছি যে ভজনী তুমাং ভক্তা যারা ভক্তির সঙ্গে আমাকে ভজনা করেন মইতে তারা আমাকে থাকেন তে সু চপি অহম আমিও তাদের মধ্যে থাকি আর নমে আমি দেশস্থি আমার কেউ দেশ দেশ করি নামে কাউকে আমার কেউ প্রিয়ও নয় সূর্য এবং আগুনের উদাহরণ দিয়ে এই শ্লোকের অর্থটি খুব সুন্দর বোঝা যাচ্ছে এরপরে বলা হচ্ছে ভগবানের যে অনন্য ভক্ত সেই ভক্ত যদি সে পাপী হয় সাধারণভাবে আমরা যাকে পাপি বলি সেও যদি সেই রাস্তায় অগ্রসর হয় ভগবানকে ভক্ত হওয়ার জন্য সে গিয়ে আসে সে যদি ধীরে ধীরে তার সংকল্প করে যে আমি ভগবানের ভক্তে পরিণত হব তার মন থেকে যদি সেই সন্দেহ দূর হয়ে যায় এবং স্বভবানের দিকে অনন্য চিত্তে এগোতে থাকে তাহলে তাকেও আমরা সাধু বলে চিন্তা করব। পরবর্তী শ্লোকে কথা বলা হয়েছে আমরা এটি আমরা পরের দিন আমরা অনুধান করব। আজকের মতো পাঠ এখানে সমাপ্ত হলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা ব্রহ্ম ব্রহ্মা পরিব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নভ্রান্তি নাশিনী বেদত্রেই পরানন্দা তত্তার্থগানমঞ্জরী গীতারেই আঠেরোটি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরমপদ প্রাপ্ত হওয়া যায় ওম শ্রীকৃষ্ণায়র্পণমস্তু হরি ওম তৎসৎ